আমি অদ্রিজা, আজ আমার ডিভোর্সের দিন। অনেক কষ্ট সহ্য করেছি, নিজের সাথে অনেক যুদ্ধও করেছি, কিন্তু টিকে থাকার লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কারণ যে মানুষটার জন্য এতদিন ধরে লড়াই করেছি, সে মানুষটাই আমার নয়। আসলে সে একটা অমানুষ, সে ভালোবাসা বোঝে না, বোঝে শুধু নিজের স্বার্থ। আজ থেকে ঠিক 7 মাস আগের কথা, বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কি করবো বলো? আমি তো এখনো চাকরি করি না, এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি, আমাকে কিছুটা সময় দাও। এইভাবে আর কতদিন? আমি আর কোনোভাবেই বাড়ির কাউকে ম্যানেজ করতে পারছি না। আচ্ছা বেশ, দেখি কি করা যায়। এতক্ষণ যার সঙ্গে কথা বললাম, ও হচ্ছে সায়ন, আমার স্বামী। তবে আজকে আমাদের ডিভোর্সের দিন, আমাদের 7 মাস হলো বিয়ে হয়েছে। তবে এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা, আমি আর কোনোভাবেই কাউকে কিছু বোঝাতে পারছি না। এবার তোমাকে কিছু করতে হবে, না হলে বাবা মা আমায় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তাহলে কি করবে বলে ঠিক করেছো? এটা কি আমায় বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আজকে তোমার কথা বাবা মাকে বলবো। আচ্ছা ঠিক আছে, বলে দিও, কিন্তু তোমার বাবা যদি রাজি না হয়? দেখা যাক কি হয়, যদি রাজি না হয় তাহলে আমরা পালিয়ে যাব। তাও তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমার সাহস আছে পালিয়ে যাওয়ার? সাহস করে যখন প্রেম করেছি তখন পালিয়ে যেতে পারবো না কেন? আর এখন এসব প্রশ্ন করছো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমাকে জোর করছি? তুমি এমনিতেই আগের চেয়ে অনেক বদলে গেছো, ভালো করে আর কথা বলো না, মাঝে মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো, আবার সব সময় ব্যস্ত থাকো। শোনো, আজকেই তোমার কথা বাড়িতে বলবো, যা হয় হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি বাড়ি ফিরে এলাম, এসে আমার বাবাকে সব কিছু খুলে বললাম। বাবা, আমার পক্ষে তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করা সম্ভব নয়। সমস্যা কোথায়? ছেলে দেখতেও ভালো, আবার সরকারি চাকরিও করে, ছেলেটির পরিবারের সবাই অনেক ভালো। তবু আমার পক্ষে সম্ভব নয়, তুমি না করে দাও। যেখানে আমি কথা দিয়েছি সেখানেই তোমাকে বিয়েটা করতে হবে, আমার কথার কোনো নড়চড় হবে না, আমি তোমার কথা শুনবো না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করতে চাই। এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছো, এত সাহস পেলে কোথায়? বাবা খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন, মা বাবাকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিল। আমার বাবা আগে কখনো এমন আঘাত পাননি, তাই তিনি আমার অবাধ্যতা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। মা বাবাকে অনেক বোঝালেন, এভাবেই প্রায় অনেকক্ষণ কেটে গেল। আমি নিজের ঘরে চলে এলাম, চুপচাপ বসে আছি। এরপর বাবা মা আমার ঘরে আসলেন, বাবার কথাবার্তায় একটু পরিবর্তন লক্ষ্য করলাম। ছেলেটা কি করে? এখনো কিছু করে না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা চাকরির জন্য। তার মানে ছেলেটি বেকার? ছেলেটি যদি কিছু করতো তাহলে আমি ভেবে দেখতাম, তাই এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কোনো বেকার ছেলের হাতে আমি আমার একমাত্র মেয়েকে তুলে দিতে পারবো না। এরপর বাবা মা চলে গেল, আমি সাথে সাথে সায়নকে ফোন করলাম। হ্যালো, বলো। আজকে বাবা মাকে সবকিছু বলে দিয়েছি, তারা কোনোভাবেই তোমার সাথে আমার সম্পর্ক মেনে নিচ্ছেন না, এখন কি করব বলো? বিয়ে করবে আমাকে? কালকে আমরা বিয়ে করব। কালকে? কিন্তু? কোনো কিন্তু না, কালকে আমরা বিয়ে করে তোমার বাবা মায়ের সামনে দাঁড়াবো, তাহলে তারা আর না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আমি ভয় পাচ্ছিলাম, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত বাবা মাকে ছাড়াই আজ নিতে চলেছি। এরপর আমরা বিয়ে করলাম, আমি ওকে বিশ্বাস করেই বিয়েটা করেছিলাম। এরপর আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম,
কিন্তু আমার বাবা মা কিছুতেই এটা মেনে নিতে পারলো না। তারা কষ্ট পেয়েছিল, কিন্তু আমি সেদিন সায়নের মুখের দিকে তাকিয়ে ওর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। আমরা একসাথে থাকতে শুরু করলাম। প্রথম 2 মাস আমাদের ভালোই কাটল, ওর টিউশন আর আমার নাচের স্কুলে সামান্য রোজগারে। কিন্তু এরপরেই ওর প্রকৃত চেহারাটা খুঁজে পেলাম। ওকে অনেক আগে থেকেই অনেক মেয়েদের সাথে কথা বলতে দেখেছি, কিন্তু কখনো ওকে সন্দেহ করিনি, কারণ আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। নীলাকে, ও তোমার কে হয়? মানে থাক, বানিয়ে বানিয়ে আর মিথ্যে বলতে হবে না, আমি সব জেনে গেছি। আমি জানতাম কাউকে ভালোবাসলে তাকে সন্দেহ করাটা ঠিক হবে না, এতে সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম অন্ধের মতো ভালোবেসে। কিন্তু আমি ওর উপরে রাগ করে থাকতে পারতাম না, নিজেই কষ্ট পেতাম, কারণ আমি ওকে খুব ভালোবাসি। সায়ন এবারের মতো ক্ষমা চাইল, তাই সবকিছু ঠিকঠাক করে নিলাম। এভাবেই আমাদের দিন চলতে লাগলো। একদিন সায়ন হাসি মুখে বাড়িতে ফিরল। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, তাড়াতাড়ি বলো। আমার একটা চাকরি হয়ে গেছে, এখন আর আমি বেকার নই। আমি সত্যি সেদিন খুব খুশি হয়েছিলাম, অন্তত এবার আমাদের সুখের দিন ফিরবে। মনে মনে ভাবলাম এবার মা বাবা হয়তো আমাদের সম্পর্কটা মেনে নেবেন। মনে হয়েছিল আমি সঠিক মানুষকেই ভালোবেসেছিলাম। আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। সায়ন চাকরিতে জয়েন করল, 2 মাস সবকিছু ঠিক ছিল, কিন্তু এরপরে ওর ভেতর একটা পরিবর্তন লক্ষ্য করলাম। অনেক রাত পর্যন্ত বাইরে থাকত, সারাক্ষণ ব্যস্ত, আমাকে আর সময় দিত না, এমনকি আমার জন্মদিনটাও ওর মনে ছিল না। আজকেও বাড়িতে অনেক লেট করে ফিরল, তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আজ এত লেট? আমি তো প্রতিদিনই দেরি করি বাড়িতে ফিরি, এটা তো তুমি জানোই, আর অফিসে এখন অনেক কাজের চাপ। ও, বুঝতে পেরেছি। আসলে আজকে আমার জন্মদিন ছিল, সায়ন সেটা ভুলে গেছে, তাই ওকে আর জোর করে কিছুই মনে করালাম না। আমাদের মাঝে এভাবেই দূরত্ব বাড়তে থাকলো। মনে হচ্ছিল আমি এই সায়নকে চিনি না। মাঝে মাঝে ভাবতাম এই সায়নকে আমি ভালোবেসেছিলাম। এরপর আমি শুনলাম সায়ন ওর অফিসের কলিগের প্রেমে পড়েছে। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমার অফিস কলিগ ফোন করেছিল, তোমার সাথে কি যেন জরুরি কথা আছে তার। তা তুমি কিছু বলেছো নাকি? তোমার সম্পর্কে কিছু জানতে চাইছে? না, আমি কিছু বলিনি, আর আমার সম্পর্কে তেমন কিছু জিজ্ঞাসাও করেনি। এরপর দেখলাম সায়ন ফোনটা নিয়ে ছাদে চলে গেল, হয়তো মেয়েটির সাথে কথা বলতে গিয়েছে। এর কিছুদিন পর আবারও সেই মেয়েটি ফোন করল, মেয়েটি ওর পরিচয়ও দিল, কিন্তু সব শেষে যে কথাটা বলল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মেয়েটি আর সায়নের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, আমি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। তবে আমি আগেই সায়নকে কিছু বলিনি, আমি সায়নের অফিসে গেলাম, অবশেষে সব কিছু জানতে পারলাম। এরপরের দিন, তুমি নীলাকে ভালোবাসো? মানে তোমাকে আমার মিথ্যা কথা কে বলল? তোমার অফিসে সকলে বলছে। তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে আমার বাবা মাকে ছেড়ে এসেছিলাম, দুঃখের দিনে সব সময় তোমার হাত ধরে তোমার পাশে ছিলাম, তার এই প্রতিদান দিলে, আজ তুমি আমাকেই পর করে দিলে। এরপর সায়ন আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, সত্যিও আমাকে কখনো ভালোবাসেনি,
সত্যিকারের ভালোবাসলে ও আমাকে এভাবে ঠকাতে পারতো না। তাই অবশেষে আমাদের ডিভোর্স হতে চলেছে, কিন্তু ওর ভেতরে কোনো অনুশোচনাই ছিল না। কাউকে অন্ধের মতন ভালোবাসবেন না, আর নিজের বাবা মায়ের মনে কখনো কষ্ট দেবেন না, তাহলে জীবনে কখনো সুখী হতে পারবেন না। তাই ভেবেচিন্তে ডিসিশন নিন, জীবনটা আপনার, তাই আবেগের বশে নিজের বিবেকের বিসর্জন দেবেন না। আমরা কোনো জিনিস কেনার সময় অনেক যাচাই করে কিনি, আর জীবনসঙ্গী বেছে নিতে আবেগ ব্যবহার করে ভুল করি। সঠিক মানুষকে বেছে নিন কোনো সম্পর্কে জড়ানোর আগে, তাহলে জীবনটা অনেক রঙিন হয়ে উঠবে।